দুর্নীতির দায়ে নড়াইলের জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ। অস্থায়ী দায়িত্ব পেলেন জেলা পরিষদের জ্যেষ্ঠ সদস্য সুলতান মাহমুদ। 10 এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিত হওয়ায় জেলা পরিষদের আইন অনুযায়ী অস্থায়ী চেয়ারম্যানের প্যানেলভুক্ত জ্যেষ্ঠ সদস্য শেখ মোহাম্মদ সুলতান মাহমুদকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হল। হাটবাজার ইজারা দুর্নীতির অপরাধে তৎকালীন পৌর মেয়র ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে গত 30 মার্চ অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। পদটি শূন্য হওয়ায় 11 নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ সুলতান মাহমুদকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালতে সোহরাব হোসেন বিশ্বাস সহ 11 জনকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেন ও জরিমানা করেন। নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর লুৎফর রহমান জানান, পত্রটি আমাদের হাতে এসেছে, প্রশাসক নিয়োগ না করে জ্যেষ্ঠ সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।